السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال فرعون: يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين. واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون. صدق الله العظيم. ভাই আপনারা যে ফাঁকা ফাঁকি হয়ে বসছেন, একটু কষ্ট করে সবাই সামনে মিলে মিলে বসেন, তাহলে দেখতে সুন্দর চলে আসেন, সবাই সামনে আসেন, লোক যদিও বেশি না আপনারা অল্প একটু সামনে আসেন, মিলে বসেন, আলোচনা আমরা খুব দীর্ঘায়িত করবো, আসেন ভাই সবাই সামনে চলে আসেন, একটু মিলে মিলে সুন্দর করে বসেন, ফাঁক ফাঁক হয়ে বসলে দেখতে খারাপ দেখা যায়, এর সবাই সামনে আসেন, একটু সামনে চলে আসেন, এখানে সামনে চলে আসেন, আসেন 10:30 বাজতেছে, আমরা খুব বেশি দীর্ঘায়িত করবো না আলোচনা, চলে সামনে আসেন, হ্যাঁ সামনে মিলে মিলে বসেন, শীতও কম লাগবে, ঠান্ডা আপনাদের কম লাগবে, আসেন দেখতে সুন্দর দেখা যাবে, আসেন সামনে চলে আসেন, আসেন ভাই, এই ভাইরে ঠান্ডা লাগতেছে, আসেন আসেন, সমস্যা নাই ঠান্ডা লাগবে, আচ্ছা মিলে মিলে বসে দেখবেন ঠান্ডা কম লাগবে, আসেন 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 সামনে চলে আসেন, সামনে চলে আসেন, আসেন ভাই আসেন আসেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার কোরআনের আলোচনা শোনার জন্য এসে এখানে বসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুন, সকলের জন্য আমরা কল্যাণ কামনা করছি, আল্লাহ যেন সকলকে কল্যাণ দান করেন, দুনিয়ার সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন, আখেরাত আল্লাহ যারা সকলকে যেন জান্নাতের ফয়সালা করেন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ তাআলা কিছু মানুষকে দৃষ্টান্ত বানিয়েছেন, উপমা বানিয়েছেন, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কোরআনে রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষ যেন তাদেরকে স্মরণ করে, স্মরণ করে কি করবে, লোকটি যদি ভালো হয় তো তার কাছ থেকে ভালো জিনিস গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে, আর লোকটি যদি খারাপ হয় সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে তার কি পরিণতি হয়েছিল। আজকে আমরা এমন একটা ব্যক্তি সম্পর্কে আলোচনা করব যে লোকটি পৃথিবীতে সবচেয়ে নিন্দনীয় ছিল, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ছিল, তো তার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কেন করলেন, এই জন্য করেছেন সে যে রাস্তায় চলেছে, সে যে পথে চলেছে, এই রাস্তায় এই পথে তোমরা চলবা না, এটা আল্লাহ নিষেধ করেছেন। এই লোকটির নাম আপনারা কমবে সবাই শুনেছেন, যারা মুসলমান যারা, এরা এমন আমার মনে হয় না যে কেউ এরকম আছে যে তার নাম কেউ শুনে নাই, সে লোকটির নাম হচ্ছে ফেরাউন, নামটা কি বলেন, ফেরাউন, নাম সবাই শুনেছেন কম বেশি, শুনছেন না, ফেরাউন কিন্তু কোনো ব্যক্তির নাম না, ফেরাউন কোনো কিনা বলেন ব্যক্তি নাম না, আমাদের দেশে যেরকম আমরা প্রধানমন্ত্রী বলি, পাকিস্তানে বলে উজিরে আজম, তারপর আপনার
ব্রিটেনে বলে প্রাইম মিনিস্টার, ঠিক একটা সময় রসুল সাসান পৃথিবীতে আসার 3500 বছর আগে মিশরে যারা দেশের বাদশাহ হতেন তাদেরকে ফেরাউন বলা হতো। কি বলা হতো বলেন? কিন্তু নাম ছিল, এটা একটা উপাধি। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীটা তার উপাধি পদ, কিন্তু তার নাম কি বলেন? শেখ হাসিনা। ঠিক ওই সময় ফেরাউন, ওই দেশের রাজা বাদশাহদের নাম হতো ফেরাউন, ফারাও বলা হয় মিশরীয় ভাষায়, যার আলোচনাটা আল্লাহ তাআলা কোরআনে করেছেন, তার নাম কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেন নাই, বাকি ইতিহাসবিদেরা বলেছে তার নাম ছিল রামেসিস 2। মুসা আলাইহিস সালাম দুইজন রামেসিসকে পেয়েছিলেন, বাপকেও পেয়েছিলেন ছেলেকেও পেয়েছিলেন। বাপের নামও রামেসিস 1, রামেসিস 1, ছেলের নাম রামেসিস 2, মানে রামেসিস 2। এই রামেসিসের সাথে, এই ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের যত দ্বন্দ্ব যত ঝামেলা সব হয়েছিল এই ফেরাউনের সাথে। আল্লাহ তাআলা কোরআনে তার সম্পর্কে বলেছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের বিবাদানিক ফেরাউনকে লক্ষ্য করে বলছেন, ফেরাউন আমি তোমার শরীরটা, এই যে বডিটা রয়েছে এই শরীরটা আমি আল্লাহ রব্বুল আলামিন, ফালিয়াউ মানুনাজ্জিকা বিবাদানিকা লিদাকুন লিমান খালফাকা আয়া, তোমার শরীরটা আমি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করব, কেন তোমার পরে পৃথিবীতে যারা আসবে তারা যেন তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। আল্লাহ জানেন, আল্লাহ বলছেন তার শরীরটা দেখার পরেও, তার ইতিহাস থেকে মানুষ, ইতিহাস পড়ার পরেও মানুষ, অনেক মানুষ সবই পৃথিবীতে যারা শিক্ষা গ্রহণ করবে না, কি করবে না? শিক্ষা গ্রহণ করবে না। এখন আপনার শিক্ষা গ্রহণ করবেন কি করবেন না বলেন? কি গ্রহণ করবেন? কি বলেন? ফেরাউনের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কি শিক্ষা আছে আমি সেটা আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে দেখো শিক্ষাটা গ্রহণ করব, কি জিনিস তার মধ্যে ছিল? সে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অহংকারী ছিল। কি ছিল? কি ছিল বলেন? অহংকার ভালো না খারাপ? খারাপ। অহংকার আমরা বলি না যে পতনের মূল, বলি তো আমরা, বলি আমরা পৃথিবীতে। আপনি চিন্তা করেন তো যে একটা লোক সে নিজেকে খোদা বলে দাবি করেছে। কি দাবি করেছে? আমি তো হচ্ছি তোমাদের খোদা, তোমাদের প্রভু, তোমাদের রব, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এত বড় অহংকারী সে ছিল, নিজেকে নিজে খোদাই দাবি করেছে। কয়দিনের ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন? 40টা বছর মাত্র ক্ষমতায় ছিল। কয় বছর বলে? 40 বছর। আমাদের দেশে দেখবেন একটু মেম্বার হলে, একটু চেয়ারম্যান হলে, একটু সচিব হলে, আমলা হলে, পুলিশের অফিসার হলে অহংকার, দাম্ভিকতা, তাদের চলাফেরা ভাবভঙ্গি দেখলে মনে হয় যে মাটিতে পা পড়ে না। কি বলে, ঠিক না? যদি মন্ত্রী হয় তো যে অবস্থা আপনাদের দেখতেইছেন আপনারা, সচিব, আমলা, পুলিশ অফিসার, আর্মি অফিসার হলে ভাবখান এমন, মানে তারাই যেন কি। কিন্তু আমার ভাইরা, এটাই কি আসলে জীবন না আরও জীবন আছে? আল্লাহ তাআলা বলছেন দেখো তোমরা তো ফেরাউনের মতো কেউ হও নাই। ফেরাউন যে নদীতে, যে সমুদ্রে মারা গেছে, আমি সেখানে গোসল করেছি। আমি যেদিন প্রথম আমি গোসল করি, এটাকে লোহিত সাগর বলা হয়, সৌদি আরবের মদিনা থেকে 130 কিলোমিটার দূর হবে। এই পানিটা এত নোনা পানি, যখন মুখে দিয়েছি আমি মনে হচ্ছিল বাংলাদেশে যে লবণ, এই লবণের চারও লোনা, এত লোনা পানি সে সমুদ্রের পানি, লোহিত সাগর বলা হয়। এপাশে সৌদি আরব, ওপাশে ইজিপ্ট, মিশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরো দলবল সহকারে, আল্লাহ তাআলা অহংকারীর যে কি পতন এটা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন তোমরা খবরদার কেউ অহংকার করবা না আমি আল্লাহর সামনে, কারণ অহংকার কেবল শোভা পায় আমি আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন وَلَهُ الْكِبْرِيَاءُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ। আকাশ আর